السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي. সংক্ষিপ্ত হামদনাদের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী তাওহীদি চান্দাবাহী প্রতিষ্ঠান হাবরুল মাহমুদুল মাদ্রাসা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ইসলাহুল বায়ানের মহামান্য সভাপতি সদ্য শিক্ষকবৃন্দ ও আমার প্রাণ প্রিয় ছাত্র ভাই ও বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক বা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার নির্ধারিত বিষয় তাওহীদ উলিয়া সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তাওহীদ কথা একত্রবোধ হচ্ছে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক হিসেবে গণ্য করা, আর উলুহিয়া মানে হচ্ছে উপাসমানা, আর তাওহীদ উলুহিয়া মানে হচ্ছে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য সম্পাদন করা এবং এই বিশ্বাস করা যে তিনি ছাড়া ইবাদত যোগ্য আর কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনের সূরা যারিয়াতের 56 আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে সম্মুখ মানাবে না এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, তাছাড়া আল্লাহ তারা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের সকলের মূল দাওয়া ছিল তাওহীদ উলুহিয়া, তথা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনের সূরা নাহলে 37 আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির মাঝে এক মর্মে রাসূল প্রেরণ করেছি, তারা বলবে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাওহীদ শিরককে বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, তাই আমি পরিষদে বলতে চাই আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ উলিয়ার উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।